করবে, শুধু একটু বলবো যে স্কলারশিপ অনেক সময় অ্যাপ্লাই করেও অনেকে আমরা পাচ্ছি না বলে দৌড়ঝাঁপ করতে হয় কলেজে ডিপার্টমেন্টে সব জায়গায়। তো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সেই যে না পাওয়াটা সেটার পেছনে কিন্তু স্টুডেন্টদের কিছুটা নেগলিজেন্স বা দায়িত্বজ্ঞানহীনতা সেগুলো থাকে। সেই ব্যাপারে কিন্তু নিজেদেরকে অনেক বেশি সিনসিয়ারিটির সাথে কাজগুলো করতে হবে। কোন স্কলারশিপের জন্য কী এলিজিবিলিটি এবং কী কী দরকার ডকুমেন্টেশন এবং সেগুলো প্রপারলি দেওয়া হলো কি না, এখন আগের মতো ম্যানুয়াল নেই, সমস্ত কাজগুলোই প্রায় ইন্টারনেটের মাধ্যমে আপলোড করে ইত্যাদি এইভাবে হচ্ছে। তো সেই ক্ষেত্রে সমস্ত ডকুমেন্ট ঠিক সময়ে ভেরিফিকেশনের জন্য হার্ড কপি জমা দেওয়া এবং সফট কপি আপলোড করা, এই সংক্রান্ত কাজগুলো কিন্তু সবটাই স্টুডেন্টদের হাতে। সেখানে কোনো ভুল এন্ট্রি হলেও তার দায়িত্বটা পুরোপুরি স্টুডেন্টদের, একেবারে আমাদের অনলাইন অ্যাডমিশনের মতো। এখানে যেমন অনেকে পরে আসছে, আমার ডেট অফ বার্থ ভুল হয়েছে, বাবার নাম ভুল হয়েছে, অথচ দেওয়া ছিল সেটা স্টুডেন্টদের। শুধু সাইবার ক্যাফে করে দিয়েছে বলে দায় সারলে হবে না, সাইবার ক্যাফে করে দিলেও সেটা একবার মিলিয়ে দেখে নেওয়ার দায়িত্ব যার স্কলারশিপ অ্যাপ্লাই হচ্ছে সেই ইনকামেন্টের, অর্থাৎ স্টুডেন্টের। সেটা না করলে কিন্তু এই ধরনের ভুলভ্রান্তি থেকে যাবে। তো এই সমস্ত বিষয়গুলো পরিষ্কার করে দেওয়ার জন্যই আজকে ওনারা এসেছেন আমাদের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। ওনাদের কাছ থেকে তোমরা শুনে সমস্ত বিষয়টা ভালো করে আগামী দিনে স্কলারশিপ কোনটা কখন অ্যাপ্লাই করা যাবে, বিভিন্ন ধরনের সমস্যা আছে, এবার 3 ইয়ার ডিগ্রি কোর্স না 4 ইয়ার ডিগ্রি কোর্স হয়েছে, সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্লাই করতে মানা করা ছিল কারণ মডিউলটা চেঞ্জ করার একটা ব্যাপার ছিল। এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু নিজেদেরকে খুব কনসাসলি ফলো করতে হবে এবং যে সময়ে বলবে যেভাবে বলবে সেইভাবে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তোমরা এখন ডিটেলটা ওনার কাছ থেকে শুনে নাও। কলেজের অধ্যক্ষ স্যার আমাদের পড়াশোনার বিষয়ে যেমন খেয়াল রাখে, তেমনি স্যার আমাদের বললেন যে তোমরা দেখো, মানে বিশেষ করে মাননীয় ডি স্যারকে, যে তোমরা দেখো যাতে মেয়েরা ঠিকঠাকভাবে স্কলারশিপটা পায়। স্যারের সেই কথা শুনে আমরা মাননীয় ডি স্যার উদ্যোগ নিই এবং আমরা মৃদুলবাবুকে সেটা জানাই। মৃদুলবাবু সেই এক কথাই রাজি হয়ে যান। সেজন্য আজকে এই স্কলারশিপ অ্যাওয়ারনেস প্রোগ্রামে মৃদুলবাবু আসার জন্য ওনাকে আমি আমাদের কলেজের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ছাত্রীদের কাছে অনুরোধ করবো তোমরা ভালো করে শোনো, মৃদুলবাবু বিষয়গুলো বলবেন, আর পরে আমার অয়ন স্যার আরও বিষয়গুলো বলবেন, তো পরে যেন তোমরা বিভ্রান্ত না হও, এখনই যেন তোমরা সব কিছু সুন্দরভাবে শুনে ঠিকঠাকভাবে পড়াশুনোর পাশাপাশি স্কলারশিপটা পাও, আর সেই প্রচেষ্টা আমাদের কলেজ কিন্তু করছে। আমি মৃদুলবাবুকে মাধ্যমে দিচ্ছি এবং ওনাকে বলার জন্য অনুরোধ করছি। কারণ সব জায়গায় অর্থাৎ একটা আধার কার্ড দিয়ে যখন তুমি অ্যাপ্লাই করবে ওই আধার দিয়ে কিন্তু তুমি যে ডিসএবিলিটি ডিপার্টমেন্ট থেকে স্টাইপেন্ড নিয়েছো, তুমি মাইনরিটি থেকে স্টাইপেন্ড নিয়েছো, তুমি তো ধরা পড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু কোনো উপায় থাকবে না স্যার, আমি জানি না, আমাকে বলেনি, কেউ করবে না। কাউকে গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের যে গাইডলাইন আছে, গাইডলাইনে স্পষ্টভাবে বলা আছে একটা স্টুডেন্ট একটা ক্লাসের জন্য 1টি বারিশ টাকা পাবে। অর্থাৎ তুমি এবছর ফার্স্ট ইয়ারের জন্য টাকা পেয়েছো, লাস্ট ইয়ার তুমি এবছরে তুমি পাস করলে না, ফার্স্ট ইয়ারে পড়ছো, তুমি মনে করলে যে এবছরে আমি টাকা নেবো, পারবে না। আমাদের স্কলারশিপে তো পারবেই না, কারণ তোমার আইডি অলরেডি জ্যাম হয়ে যাবে। কারণ তুমি যদি তুমি ধরো ফার্স্ট ইয়ারে পড়ছো 2023-এ, 2024-এ গিয়ে সেকেন্ড ইয়ারে পড়ছো, সেকেন্ড 23-এ তুমি ফার্স্ট ইয়ারে পাস করলে না, সেকেন্ড ইয়ারে ফার্স্ট মানে 24-এ সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে থাকবে। তো ইনস্টিটিউশনে যখন জমা দেবে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা, ওনারা দেখে নেবে যে তোমার অ্যাডমিশন রসিদটা আছে, সেটা যদি না দেখে তুমি অথেন্টিকেটলি পাবে না। অন্য সব ডিপার্টমেন্টে কিন্তু টেকনিক্যালিও সার্ভারও তুমি যদি ধরা পড়ে যেতে পারো আধারের জন্য, সেই জন্য এই ভুলটা ভুলেও করবে না। কারণ এখন কিন্তু আর আগের মতো স্কলারশিপ প্রসেস নেই যে আমি যেখানে চাইলাম সেখানে অ্যাপ্লাই করে দিলাম, এই ভুলটা করবে না। বিসিডব্লিউ ট্রাইবাল ডেভেলপমেন্ট আমাদের ডিপার্টমেন্ট যেটা আছে সেখানে মূলত এসসি এসটি ওবিসি বাচ্চাদের স্টাইপেন দেওয়া হয়, ফার্স্টুডেন্টদের দেওয়া হয়। মাইনরিটির ক্ষেত্রে কিন্তু মাইনরিটি স্কলারশিপ আমরা জানি ওবিসি এ ক্যাটাগরিতে যারা পড়ে, ওবিসি বি কিন্তু ওবিসি এ ক্যাটাগরি তারা অ্যাপ্লাই করতে পারে এবং এসটি কিছু কমিউনিটি আছে তারাও অ্যাপ্লাই করতে পারে। সুতরাং
যদি কেউ মাইনরিটি স্কলারশিপ অ্যাপ্লাই করো, অর্থাৎ মাইনরিটি স্কলারশিপ যে অ্যাপ্লিকেশন প্রসেসটা আছে এবং আমাদের ডিসিডব্লিউটিজি ডিপার্টমেন্টের যে অ্যাপ্লিকেশন প্রসেসটা আছে, দুটো সিমিলার ক্যাটাগরি। সুতরাং দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারবে। বিবেকানন্দ স্কলারশিপও সেম, এই ডিসিডব্লিউ ওএসএ স্কলারশিপ, মাইনরিটি স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, বিবেকানন্দ স্কলারশিপ, এই চারটে কিন্তু সেম ক্যাটাগরি স্কলারশিপ। সুতরাং এই চার ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরিতেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, দুটো ক্যাটাগরিতে করতে যাওয়া প্রবলেম হয়ে যাবে। সেকেন্ড কথা হচ্ছে, কিছু স্কলারশিপ থাকে যেটা মেরিট বেসিস থাকে, অর্থাৎ কোনো একটা স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে সে বেটার মার্কস পেয়েছে, অর্থাৎ 60 অ্যাবাভ অথবা 70 অ্যাবাভ অথবা 80 অ্যাবাভ পেয়েছে, সে তার মেরিট বেসিসে পেয়েছে, সে সেটা অ্যাপ্লাই করতেই পারবে। যেরকম ধরুন আমাদের ডিপার্টমেন্টে ক্লাস 9-10 যেসব বাচ্চারা পড়াশোনা করে বা 11-এ যেসব বাচ্চা বা 5-এ যেসব বাচ্চা পড়াশোনা করে, তারা কিন্তু একটা 60% অ্যাবাভ একটা স্কলারশিপ আছে, সেটা হলো মেরিটোরিয়াস স্কলারশিপ, সেখানে তারা অ্যাপ্লাই করতে পারে। একটা আছে বিআর আম্বেদকর মেধা পুরস্কার, সেখানে তারা অ্যাপ্লাই করতে পারে বা তারা অটোমেটিক্যালি বোর্ড থেকে সেই নামগুলো আছে। সেই স্কলারশিপ বিষয়টা কিন্তু আলাদা, সে স্টুডেন্টটা প্রপার পড়াশোনা করেছে, সে ভালো মার্কস পেয়েছে বলে তাকে ডিপার্টমেন্ট বা গভর্নমেন্ট তাকে গ্র্যান্ট দিচ্ছে, সেটা বিষয়টা টোটালি আলাদা মেরিট বেসিস যেসব করা। কিন্তু এই নর্মাল স্কলারশিপ যেটা, এই স্কলারশিপের কিন্তু ক্ষেত্রে কিন্তু তোমরা একটাই অ্যাপ্লাই করতে পারবে। এটা গেল কোন স্কলারশিপের সঙ্গে কোন স্কলারশিপের কম্বিনেশন কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো বেসিস। ধরো আজ থেকে 4-5 বছর আগে আমি অ্যাপ্রক্স 2011 থেকে এই স্কলারশিপের কাজগুলো দেখছি, তো আগে এত গাইডলাইন এত বাধ্যবাধকতা ছিল না, একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করত নর্মালি আগে 2012 অবধি ম্যানুয়ালি হতো, তারপরে অনলাইন স্কলারশিপ শুরু হলো ওএসএ পোর্টালে, সেখানেও এক ধরনের নর্মাল ব্যাপারে ছিল, কোনো ভেরিফিকেশন ব্যাপার ছিল না। 2019 থেকে এই কড়াকড়িটা শুরু হলো স্টার্ট, কিন্তু লাস্ট ইয়ার গিয়ে চরম পর্যায়ে চলে গেল, চরম মানে খুবই চরম পর্যায়ে। তোমাকে স্টাইপেন্ড পেতে গেলে বা স্কলারশিপ পেতে গেলে তোমাকে প্রপার ডকুমেন্টেশন রাখতে হবে, অর্থাৎ তোমার আধার কার্ডে যে নাম আছে, তোমার আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে, তোমার আধার কার্ডে যে জেন্ডারটা আছে, তার সঙ্গে কাস্ট সার্টিফিকেটের নাম, ব্যাংকের অ্যাকাউন্টের নাম, তোমার খাদ্যসাথীর নাম, খাদ্যসাথী এখনো পর্যন্ত ম্যান্ডেটরি নেই তবুও বলে দেবো, খাদ্যসাথীর নাম, স্কুলের ক্ষেত্রে বাংলা শিক্ষায় যদি স্কুল এন্ট্রি করে যেটা, সেখানে স্টুডেন্টের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, সমস্ত কিছু সেম হতে হবে। রয়ের কারো টাইটেল আছে আধারে ROY রয়, ব্যাংকের অ্যাকাউন্টে আছে ROY রয়, কাস্ট সার্টিফিকেটে আছে ROY রয়, সমস্ত গাইডলাইন গুগল সার্চ করলে সমস্ত গাইডলাইন পেয়ে যাবে। আমরা সেভারেল টাইম স্কুলের যে গ্রুপগুলো আছে গ্রুপে আমরা আপডেট করে দিচ্ছি, ওনাদের নিয়ে মিটিংও করেছি আমি, কেউ বলবে কোনো অপশনই নেই। যদি একবার ভুল হয়, হয়তো লাস্ট ইয়ার যারা করেছে ভুল করেছে, আমরা আমাদের মোটামুটি 7,777 জন মিসম্যাচ ছিল। কি কারণে মিসম্যাচ ছিল? ডেমো অথেন্টিকেশন, তিনটে জিনিস ছিল, একটা ছিল DSP ID, একটা ডেমো অথেন্টিকেশন, একটা NPCI। ডেমো অথেন্টিকেশন হলো আধারের নামের সঙ্গে কাস্ট সার্টিফিকেট পোর্টালে যে নাম আছে সেটা মিসম্যাচ। এখানে কি সব ফার্স্ট ইয়ার আছে? হ্যাঁ, এটা সব ফার্স্ট ইয়ার। আমি তো বলে দিচ্ছি, তোমরা সিনিয়রদের বলতে পারবে, লাস্ট ইয়ার যারা অ্যাপ্লাই করেছিল সেই একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, তার কাস্ট সার্টিফিকেট সে যখন ক্লাস 7-এ থাকতে বা 8-এ থাকতে সে করেছিল, সেই সময় কাস্ট সার্টিফিকেটে যে কাস্ট সার্টিফিকেটে পেয়েছিল ম্যানুয়াল তো হাতে লেখা বা কম্পিউটার ট্রেনিং পেয়েছিল, সে হয়তো ক্যাফেতে গেছে, এই তোর কি নাম রে, রুমার RUMA ROY, অ্যাকচুয়ালি কিন্তু ওর বার্থ সার্টিফিকেটে আছে RAY,
ক্যাফে করে দিয়েছে, ওটাই জমা দিয়েছে। ওর পোর্টালে দেখা যাচ্ছে কাস্ট সার্টিফিকেট হয়ে আছে, আরও এবার এমনও হতে পারে যে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট, হাতে লেখা কাস্ট সার্টিফিকেট, সেখানে আরও ওয়াই আছে, কিন্তু কাস্ট সার্টিফিকেট পোর্টাল অফিসার পোর্টালে দেখা আছে, আর এ আরও ওয়াই সরি যেটা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট আছে সেখানে আছে আর আই ওয়াই, কিন্তু কাস্ট সার্টিফিকেট পোর্টালে আছে আর ও ওয়াই। তুমি যখন অনলাইন স্কলারশিপে অ্যাপ্লাইটা করবা তখন ওই আর ও ওয়াই যেটা আছে ওটাই কিন্তু আসবে। তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় নিজে যে টাইপ করো নামটা কিন্তু টাইপ করতে পারো না, এখন তোমার এই কাস্ট সার্টিফিকেট অনলাইন কাস্ট সার্টিফিকেট ভার্সনের নাম্বারটা দিতে হয়, অটোমেটিক্যালি নাম ট্রান্সফার হয়ে আসে। তাহলে আর আই ওয়াই আছে হলো অ্যাকচুয়ালি ওর ডেট অফ বার্থ, ওর অ্যাডমিট কার্ডেও আছে আর আই ওয়াই, ওর পোর্টালে আছে আর ওয়াই, ওর আধার কার্ডে আছে আর এ ওয়াই, তাহলে ওই আর ও ওয়াই আর এই আর ও ওয়াই ম্যাচ করলো না, টাকা নিতে। তারপরে এবার সব থেকে বড় কোশ্চেন মার্ক হচ্ছে কাস্ট সার্টিফিকেটের নামটা ঠিক করতে হবে না আধার কার্ডের নামটা ঠিক করতে হবে, এটা হলো সব থেকে বড় কোশ্চেন। ওর ডেট অফ বার্থটা কোনটা হবে, যেটা ওর অ্যাডমিট কার্ডে আছে না ওর বার্থ সার্টিফিকেটে আছে না ওর আধার কার্ডে আছে, কোনটা ঠিক করতে হবে? ফার্স্ট অফ অল বলে দিই, আমরা এটা অ্যানালাইসিস করে আমরা দেখেছি ক্লাস নাইন টেনের ক্ষেত্রে আমরা অনলি বার্থ সার্টিফিকেট থেকেই বলব, বার্থ সার্টিফিকেটে তার যে নাম আছে যা বা তার যে ডেট অফ বার্থ আছে সেটাকেই বলব। আর যখনই একটা স্টুডেন্ট ইলেভেনে উঠে গেল মানে সে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পেয়ে গেছে, সেটা তো আর চেঞ্জ হবে না। সেক্ষেত্রে ইলেভেন থেকে যেসব স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে আমরা অ্যাডমিট কার্ডেই ফলো করব, অর্থাৎ অ্যাডমিট কার্ডে যে নাম আর ডেট অফ বার্থ আছে সেটাকেই ফলো করব। এবার অ্যাডমিট কার্ডে দেখা গেল নাম আছে আর এ ওয়াই, কাস্ট সার্টিফিকেটে দেখা কাস্ট সার্টিফিকেট যেটা আছে পোর্টালে এবং সার্টিফিকেটে আর এ ওয়াই, আধার কার্ডে আছে আর ও ওয়াই, তাহলে আমরা আধার সেন্টারে গিয়ে বলবো আমার আধার কার্ডটা নামটা কারেকশন করে দাও। আধার কার্ডে ডেট অফ বার্থ আছে 1/1/2009, আমার অ্যাডমিট কার্ডে ডেট অফ বার্থ আছে 2/1/2009, তাহলে আধার কার্ডে ভুল আছে, কারণ আমার বেস ধরতে হবে অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেটটাকে, কথাটা বোঝা যাচ্ছে আমার? তাহলে যে ডকুমেন্ট আমাদের ভ্যালিড ডকুমেন্ট, ভ্যালিড ডকুমেন্ট আমরা দুটো ধরছি, ক্লাস নাইন টেনের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটটাকে এবং ক্লাস ইলেভেন অনওয়ার্ডস যেসব স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তাহলে অ্যাডমিট কার্ডে যেটা ভুল আছে সেটা। এবার দেখা গেল অ্যাডমিট কার্ডে আছে সুরভি বসুমাতা, সুরভি বসুমাতা একটা নাম আছে অ্যাডমিট কার্ড, এম এ টি এ আছে, ওর কাস্ট সার্টিফিকেটে আছে টি ও লাস্টে বসুমাতা টি ও আছে, আধার কার্ডে টি এ আছে, তাহলে ওর কাস্ট সার্টিফিকেটটা ভুল আছে। সেক্ষেত্রে তোমাদের স্যারের কাছে আসবে, উনি কনসার্ন এসডিও ইন্সপেক্টর আছে ওনার সঙ্গে যোগাযোগ করবে, ওনাকে বিষয়টা বলবে, বলার পরে তোমাদের একদিন হিয়ারিং এ ডেট দেবে, তোমরা যাবে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে কাস্ট সার্টিফিকেট পোর্টালে সেটা কারেকশন করে দেওয়ার প্রসেস উনি করে দেবেন। তাহলে ফার্স্টে যা নিজেদের বুঝতে হবে আমি কোনটা কারেকশন করব, আদৌ তো আধার কার্ড কারেকশন করব না কাস্ট সার্টিফিকেটটা কারেকশন করব, এটা সবথেকে কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, এবং এই কারেকশনগুলো একমাত্র বার্থ সার্টিফিকেট নাইনটিনের ক্ষেত্রে এবং অ্যাডমিট কার্ড ইলেভেন অনওয়ার্ডস যেসব স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এই ডকুমেন্টগুলোকে বেস ধরে তারা কারেকশন প্রসেস করবে। এবার বলছি যে গত বছর যেসব স্টুডেন্ট আছে তারা অ্যাপ্লাই করেছিল, ভালো কথা, অ্যাপ্লাই হয়েছে, স্কুল লেভেল ভেরিফাই করেছে, এসডিও ব্লক ভেরিফাই করেছে, ডিস্ট্রিক্ট আমরা ভেরিফাই করেছি, স্টেট ভেরিফাই করেছে, তার টাকা ঢুকেছে। কেন টাকা ঢুকেছে? তার তিনটা দিন, একটা জিএসপি আইডি, সেটা তোমাদের প্রযোজ্য না স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য, যে জিএসপি আইডিতে স্কুল যে নামটা এন্ট্রি করেছে তার সঙ্গে আমাদের পোর্টালে যে স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে সেই নামে দিন, একটা ডেমো অথেন্টিকেশন, অর্থাৎ সেটা আধারের যে ডেটা আছে তার সঙ্গে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম আধারের যে ডেটা আছে সেটার সঙ্গে স্টুডেন্টের অ্যাপ্লিকেশন ডেটা মিলছে, অর্থাৎ ওই যে বলুন কাস্ট সার্টিফিকেটের নাম ভুল আছে, আধারের নাম ঠিক নেই, আধারে এক নাম আছে, কাস্ট সার্টিফিকেট পোর্টালে এক নাম, দুটো মিসম্যাচ হচ্ছে না,
আদারে ডেট অফ বার্থ এক আছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু স্টুডেন্ট নিজের ডেট অফ বার্থ সুতরাং আদারে যে ডেট অফ বার্থ আছে তার সঙ্গে অ্যাপ্লিকেশনের ডেট অফ বার্থ মিলছে না হয়তো জেন্ডারটা অ্যাপ্লিকেশন স্টুডেন্ট নিজে চুজ করে হয়তো কেউ ফিমেল তোমরা হয়তো ক্যাফে থেকে ভুল করে মেল ক্লিক করে দিয়েছে আদারে আছে ফিমেল মিলছে না এই হলো ডেমো এই ক্যাটাগরিতে কিন্তু স্টুডেন্ট স্টাইপেন্ড পায় সেটা কারেকশন জুলাইয়ের 31 তারিখ অবধি করেছি অগাস্টেরও 10-12 দিন খুলেছিল আমি জানি না এখন খোলা আছে কি না লাস্ট উইকে একবার আমি দেখেছিলাম একটা স্টুডেন্ট এসেছিল কিন্তু কারেকশনে বসে দেয়নি অথবা অর্থাৎ গতবার যেগুলো ডেমো অফিস থেকে এসে যেমন আসতে ছিল সেখানে মাধ্যমে আমাদেরকে কমপ্লেন করতেই পারবে কোনো অসুবিধা নেই আমরা এলিয়েন্টকে সেটা পাঠিয়ে দেবো কিন্তু উপর হয়েতে আসতে হবে আপনারা ইনস্টিটিউশনকে করবেন ইনস্টিটিউশন আমাদের ইনফরমেশন দেবে যে ওই ব্যাংক সমস্যা করছে তাদের মধ্যে এবছর কিন্তু আমি যা দেখেছি আমরা প্রায় 29 কভার করেছি লাস্ট ইয়ার তো যাদের হয়নি তারা ডিবিটি এনেবল করুক ডিবিটি এনেবল করলে হয়তো মানে যারা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে আছে তো তারা হয়তো পেতে পারে তাদেরকে ডিবিটি এনেবল অ্যাকাউন্ট করতেই হবে এবার একটা ইন্টারেস্টিং কথা বলি ডিবিটি এনেবলের ব্যাপারটা কি একটা বাচ্চা এসেছিল মেঘালয় স্কুলে ওর আইওপি ব্যাংক এরকম অনেক বাচ্চা এসে একটা মনে হলো আমার ম্যাকলাম স্কুল একটা বাচ্চা এসেছিল ওর ব্যাংকের অ্যাকাউন্ট হলো আইওপি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে ও অ্যাপ্লিকেশন করার সময় ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক অ্যাপ্লাই করে এবার ও স্কুলে যায় স্কুলে গিয়ে বলে যে টাকা ঢোকেনি এবার আমরা নর্মালি ক্যাপাসে দেখাচ্ছে টাকা ঢুকেছে এবার স্কুলকে আমরা জিজ্ঞেস করলাম দেখি আমার টাকা ঢুকেছে স্কুল আবার মেসেজকে ডেকে বললো হ্যাঁ আপনি বই আপডেট করে নিয়েছেন বই আপডেট করে নিয়েছে টাকা বলে আমার এক কলিগ আছে তো ওর কাছে আসে ও বলে হ্যাঁ টাকা ধরেছে যে রিপোর্ট আছে ওর কাছে এবার যে পার্টিকুলার রিপোর্টে অ্যাকাউন্টে চার লাস্ট চার দিন দেখাচ্ছে সেটাও কাজ করছে ভালো কথা এমএ চলছে উনি তিন চারবার এসছে একবার খুব অধৈর্য হয়ে এসছে আমার সেদিন আমি ছিলাম তারপর কি যে ম্যাডাম দেখি বলো এই ব্যাপার স্ট্যাটাসটা দেখি স্ট্যাটাসটা দেখলাম তখন আমি দেখি আমি যে অ্যাকাউন্ট বইটা দেখি বই দেখলাম 40 টাকা ঢুকেছে তারপরে আমি আমার সিস্টেমে গিয়ে আবার স্ট্যাটাসটা করলাম গিয়ে দেখি অ্যাকাউন্টের চারটা ডিজিট আবার আমি বললাম আপনার কোন ব্যাংকে বলে আমার তো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে কারণ না আপনার ছেলে তো স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে বলে না আমার ছেলে স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট নেই ভালো কথা আমি যে আপনি খুব ভালো বাড়ি থেকে করতে আমার হাজব্যান্ডকে ফোন করুন খুলে দেবেন তখন হাজব্যান্ড বলছে হ্যাঁ ওর একটা স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিলাম কিন্তু সেটা তো ব্যবহার করি না প্রায় এক দেড় বছর হয়ে গেল ওই ব্যাংকে টাকা ঢুকে যাবে তারপরে দেখো ওই ব্যাংকে টাকা আদার ডিবিটি এনেবল এর মজাটাই হলো এখানে তোমার এই ব্যাংকে যদি টাকা অ্যাপ্লিকেশন এন্ট্রি করো এক ব্যাংক দেখা যাবে আরেক ব্যাংকে টাকা ঢুকে যাবে ঠিক আছে সুতরাং এই প্রসেসটা লাগবেই তাছাড়া টাকা ঢুকবে বলে লাভ কেন ঢুকে নেই দেখো আর একটা সব থেকে ভাইটাল কথা বলি তোমরা এখানে এই কলেজে মোটামুটি 1000-2000 স্টুডেন্ট আছে এই একটা ব্যক্তি উনি একা ভেরিফাই করবে এত স্টুডেন্টের মধ্যে এত স্টুডেন্টকে ভেরিফাই করে আমরা এক একটা মিস্টেক হতেই পারে খুব প্র্যাকটিক্যাল কথা বলি ওনার এক একটা মিস্টেক হতেই পারে ওনারা মোটামুটি জানুয়ারি থেকে জানুয়ারি মধ্যে আশা করি ভেরিফিকেশন মধ্যে শেষ করে ফেলে এইবার প্রত্যেক স্টুডেন্টকে নিজের দায়িত্বে ওএসিস পোর্টাল থেকে ট্র্যাকার অ্যাপ্লিকেশন থেকে স্ট্যাটাস রিপোর্ট দেখতে হবে যে আমারটা ভেরিফিকেশন হয়েছে স্কুল লেভেল ভেরিফিকেশন করেছে আর করেনি আমার ওনাকে এসে বলো স্যার আমারটা না ভেরিফিকেশন হয়নি উনি যখন ডকুমেন্ট লেখে দেখবে হ্যাঁ দায়িত্ব ওটা হয়নি ওটা করে দেবে কিন্তু তোমরা যদি মার্চের পরে গিয়ে বলো ওনার ওনারও ক্ষমতা নেই আমারও ক্ষমতা এবার দেখা গেল উনি ভেরিফাই করেছে পেন্ডিং দেখা আছে এসডিও লেভেল বা ব্লক লেভেল
তাহলে তোমরা সেই টাইম মার্চের আগে ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসে চেক করে দেখো যে তোমার একটা ভেরিফিকেশন হয়েছে কিনা। দেখা গেল ভেরিফিকেশন হয়েছে, বাড়িতে বসে থাকো অপেক্ষা করো টাকা পাওয়া যাবে। যদি ভেরিফিকেশন না হয় তাহলে পেন্ডিং টাকায় কোনো আইন দেবে ওনাকে বলো, উনি সেই অফিসে যোগাযোগ করবে। সুতরাং দায়িত্ব যেরকম আমাদের আছে ভেরিফিকেশন করা, কোনো একটা মিস্টেক হলে কোনো দায়িত্ব আছে যে অ্যাপ্লিকেশনটা প্রপারলি ভেরিফাই হলো কি না।
মিউনিসিপ্যালিটি যেসব স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে মিউনিসিপ্যাল অফিস যেটা আছে তার যে এক্সিকিউটিভ অফিসার আছে উনি দেবে সেই ইনকাম সার্টিফিকেট অথবা চেয়ারম্যান দিবে অথবা এসডিও দিবে মিউনিসিপ্যালিটির মধ্যে যাদের বাড়ি সেই সব স্টুডেন্টদের ক্ষেত্রে চেয়ারম্যান দিবে অথবা মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার দিবে অথবা এসডিও সাহেব দিবে গ্রামে যাদের বাড়ি পঞ্চায়েত এরিয়া তাদের প্রধান দিলে কিন্তু হবে না প্রধান দেবে ওটাকে কাউন্টার সাইন করাতে হবে সেক্রেটারি অথবা হলো ইও যে থাকে জিপি অফিসে ইও যে থাকে এক্সিকিউটিভ অফিসার যিনি থাকে প্রধানত দিল সেটা নিয়ে তুমি সেক্রেটারি বা ইও সাহেবের কাছে যাবে ওনাদের দুজনের মধ্যে একজনের সই লাগবে আর নতুবা বিডিও সাহেব বোঝা গেল এই বিষয়টা বিষয়টা কিন্তু বাড়া তোমরা যদি যে কোনো জিনিস আপলোড করে দাও ওনারা যখন দেখবে যে ইনকাম সার্টিফিকেট গেজন করে কেটে দেবে তখন বুঝে নেবে কি হবে প্রধান দিয়ে করলে হবে না আর যদি ভুলেও কেউ করে থাকো একটা টাইমার করে দিয়েছে ওনাদের যখন পোর্টাল খুলবে ইনস্টিটিউশনে ওনাকে দিয়ে আনলক করাবে আনলক করে আবার নতুন একটা সার্টিফিকেট আপলোড করে দেবে করে দিয়ে তারপর জমা দেবে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যে সার্টিফিকেটের গুরুত্ব মানে প্রধান প্রধানের কাছ থেকে নিয়ে তারপরে এক্সিকিউটিভ যিনি অফিসে থাকবেন তার কাছ থেকে নেবেন হ্যাঁ সেক্রেটারির কাছ থেকে নেবেন বা সরাসরি কোনো প্রধানের কাছ থেকে এখন নতুন সিস্টেম হয়েছে যে বিডিওর কাছে যদি অনলাইনে অ্যাপ্লাই করা ওই সার্টিফিকেটের বিডিওর কাছে দিয়ে অনলাইনে অ্যাপ্লাই করলে বিডিওর কাছ থেকে পাওয়া যায় তাহলে ওটা তো হবে সেক্ষেত্রেও প্রধান সার্টিফিকেট সেক্ষেত্রেও ইনকাম সার্টিফিকেট ম্যানুয়াল সার্টিফিকেট আপলোড করতে হবে প্রধান দেবে সার্টিফিকেট সেটাকে সেক্রেটারি বা ইওকে দিয়ে কাউন্টারসাইন করানো হবে তারপরে সেটা পোর্টালে দেবে পোর্টাল থেকে ডিএসসি তে ভিডিও অ্যাপ্রুভ করবে তারপরে তুমি ইনকাম সার্টিফিকেট পাবে না আমি ওই অবধি যাচ্ছি না ওই প্রধান আর সেক্রেটারি সহজ যাত্রা রাখছি তারপর ওটা যদি কেউ আনে তো ঠিক আছে এই বিষয়ে কারো প্রশ্ন আছে কি তাহলে আমরা শেষ করছি হ্যাঁ